দেশত সোমবারে সম্পন্ন হল পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচন। সাধারণ ভোটারর লগতে ভোট কেন্দ্রত সেলিব্রিটির ভিড়। বিশেষক মুম্বাইত সেলিব্রিটি সকলে করিলে ভোটদান। ধর্মেন্দ্র গোবিন্দর পৰা আরম্ভ করে রাজকুমার রাওলৈ, শুভা খোটের পৰা আরম্ভ করে জাহ্নবী কাপুরলৈ, ইজনের পিছত সিজন বলিউডি তারকা উলাই আহি সাব্যস্ত করিলে ভোটাধিকার। বাদ নপরিল সঙ্গীত জগতৰ পৰা ক্রীড়া জগতের তারকা সকলো। মুম্বাইত ভোটদান করিলে ক্রিকেটর ভগবান সচিন তেন্ডুলকারেও, সচিনের লগতে পুত্র অর্জুন তেন্ডুলকারেও করিলে ভোটদান। I am the national icon of ECI, so I was involved in quite a few initiatives in raising awareness and the importance of casting your vote. Today, as a proud Indian, I am able to do that. I am really, really happy. ভোটদান করিলে নানা পাটেকর আর অনিল কাপুরে, বিজেপির প্রার্থী তথা অভিনেত্রী হেমা মালিনী আর কন্যা ঈশা দেউলু করিলে ভোটদান। হেমা মালিনীয়ে কলে বিজেপির চারশো পার হওয়ার পথত। হেমাই নহয়, ভোটদান করিলে বলিউডর চিরসেউজ অভিনেত্রী রেখায়ও। মোহময় অভিনেত্রী কিয়ারা আডভানীও ভোটদান করিলে পঞ্চম পর্যায়ের নির্বাচনত। ভোটদান করবলে একেলগে আহিল সেফ আলী খান আর করিনা কাপুর খান। পিতা পুত্র ডেভিড ধাবন আর বরুণ ধাবনেও ভোটদান করিলে সোমবারে। বলিউডর পারফেকশনিস্ট আমির খান আর দাবাং হিরো সলমানেও করিলে ভোটদান। আমির খানে ভোটদানের পিছন প্রাক্তন পত্নী কিরণ রাওর সঙ্গে একেলগে মিডিয়ার আগত ফটোর বাবে পোজ দিয়ে। আমির খানের পুত্র কন্যা ইরা আর জুনেদিও ভোটদান করে। ইফালে সলমান খানে নিজের পিতৃ মাতৃর সঙ্গে আহি ভোটদান করে। বহুত ইম্পর্টেন্ট, সিফ মতলব আমার জিম্মেদারি ভি কি হম আয়ে আর ভোট করে, তো আই অপিল টু এভরিওয়ান টু প্লিজ কাম আউট এন্ড ভোট টুডে। অভিনেতা সুনীল শেট্টি, কন্যা তথা অভিনেত্রী আথিয়া শেট্টিও সোমবারে মুম্বাইত ভোটদান করে। ঋতিক রোশন, রাকেশ রোশন আর পরিয়ালেও ভোটদান করে সোমবারে। স্টাডি দ্য ক্যান্ডিডেটস বিফোর ইউ ভোট, নো হোয়াট ইউ ভোটিং ফর। গীতিকার জাভেদ আখতারের পত্নী তথা প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমিও সোমবারে সাব্যস্ত করিলে ভোটাধিকার। ভোটদান এজন নাগরিকর সকলতকৈ ডাঙর দায়িত্ব বলি কয় শাবানা আজমিয়ে। জ্ঞানপীঠ বটা বিজয়ী প্রখ্যাত গীতিকার গুলজারেও ভোটদান করিলে সোমবারে। আর সবকো আপনে মতদান কা প্রয়োগ করনা চাই, ক্যোঁকি ইয়ে মৌকা জো হয় পাঁচ সাল কে বাদ মিলেগা। আগর আপনে মতদান নাই কিয়া তো শিকায়ত করনে কা অধিকার নাই রহেগা। ভোটদান করিলে মডেল অভিনেত্রী মালাইকা অরোরা বিদ্যা বালানেও। স্বামী জ্যাকির সঙ্গে ভোটদান করিলে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ে। সঞ্জয় দত্তও ভোটদান করিলে সোমবারে। রণবীর সিং, দীপিকা পাডুকনেও করিলে ভোটদান। অভিনেত্রী শিল্পা শেট্টি আর শমিতা শেট্টিও ভোটদান করবলে আহিল মাকর সঙ্গে। ভোটাধিকার সাব্যস্ত করিলে নিধি শাহেও। ভোটদান করে একই মন্তব্য করিলে প্রবীণ অভিনেতা অনুপম খেরেও। আজ হামে বাহার আকর আপনে ঘরোঁ সে নিকল কর ভোট করনা চাহিয়ে, তাকি আগে পাঁচ সাল তক হামে কিস তরহ কি সরকার চাহিয়ে, কিস তরহ কি ব্যবস্থা চাহিয়ে, উসকা হাম ফায়দা উঠা সকেন। আগর আপ আজ বাহার নহি আতে হ্যাঁ আর আজ আপনা ভোট নই করতে হ্যাঁ, ফির আপকো কোই অধিকার নই হ্যায় পাঁচ সাল তক কিসি ভি কিসম কি শিকায়ত করনে কা, চাহে ও ব্যবস্থা সে হো চাহে ও পলিটিশিয়ান সে হো, ক্যোঁকি আপনে আপনা অধিকার খোয়া হ্যায় আগর আপনে ভোট নই কিয়া। ক্রিকেটার সূর্য কুমার যাদব, অজিঙ্কিয়া রাহানেও সোমবারে ভোটদান করে। এক কথাত সোমবারে মুম্বাইত পঞ্চম পর্যায়ের নির্বাচন সচা অর্থতেই যেন গণতন্ত্রের উৎসবলৈ পরিণত হল। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।